স্বাধীনতার 49 বছর পার হয়ে যায়, বিজয় দিবস আমরা উদযাপন করি, কিন্তু বিজয় দিবসের কার্যক্রম কি সেটা আমরা অনেকেই না বুঝে মনে করি শুধু গান বাজনা, ঠিক না বেঠি? গান বাজনা বিজয় দিবসের কার্যক্রম নয়। খুব খেয়াল করে শুনেন, আল্লাহর নবী যতগুলো দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছেন সেই দায়িত্বগুলোর মধ্যে থেকে একটা দায়িত্ব হচ্ছে বহিস্তুলিউ কাসিরান মাজামির, একতারা দুতারা সেতারা হারমোনিয়াম পিয়ানো ভেঙে টুকরা টুকরা করে দেওয়ার জন্য আল্লাহর নবী পৃথিবীতে এসেছে, বলেন আল্লাহু আকবার। কিন্তু এখন হারমোনিয়াম আছে না নাই? আছে। মিউজিক আছে না নাই? আছে। দুঃখজনক সত্য, আগে ইসলামিক সঙ্গীতের ভিতরে, ইসলামিক সঙ্গীত গুলার ভিতরে কোনো মিউজিক ছিল না। আমরা ছোটকাল থেকে সাইগমের কত সঙ্গীত শুনেছি, কোনো মিউজিক ছিল না। কিন্তু এখন ইসলামী সঙ্গীত গুলোর ভিতরে পর্যন্ত মাইল্ড মিউজিক ব্যবহার করা হয়, এটা কিয়ামতের আলামত, দাজ্জালের ফেতনা, ঠিক না বেঠি? হুজুর দাজ্জালের ফেতনা বললেন কেন? দাজ্জালের ফেতনা এই জন্য বললাম, দাজ্জাল আসার আগে তার ফেতনা সাইরাব হয়ে যাবে। দাজ্জাল হাতিয়ার হিসেবে বেছে নিবে মহিলাদেরকে, হাতিয়ার হিসেবে বেছে নিবে মিউজিককে। ওয়েস্টার্ন কালচারে যখন আমার দেশের মহিলারা যখন তারা তাদের পোশাককে ছোট করে পরবে, আটোসাটো পোশাক পরবে, কাসিয়াতুন আরিয়াত উলঙ্গ ড্রেসগুলো যখন তারা পরবে, তখন বুঝতে হবে দাজ্জালের হাতিয়ার চারদিকে সয়লাব হয়ে গেছে, ঠিক না বেঠি? ইহুদি মহিলাদের 7টা আচরণ ছিল নিষিদ্ধ, 7টা আচরণ ছিল এমন যেই 7টা আচরণের কারণে তারা নিকৃষ্ট ছিল। এখন আমার বাংলাদেশে যদি এই 7টা আচরণকে আপনি অ্যাপ্লাই করেন, আপনি দেখবেন 7টা আচরণের পুরোপুরি আচরণগুলো এখন আমার দেশের নারীদের ভিতরে আছে, ঠিক কিনা? ঠিক জানলেন কেমনে? ঠিক কিনা বললাম আর ঠিক বলে ফেলছেন। বাংলাদেশে ঠিক না বললে তো ওয়াজ হয় না, বেঠিক কথা বললে হুজুর এক মিনিট আমার বসতে দিবে এখানে, বলেন বসতে দিবে? তার মানে কি ঠিক বলতেছি তো? এবার ঠিক বলে, ঠিক বলতেছি তো? আজকে আমার দেশের মহিলাদের দিকে তাকায় দেখেন, ইহুদি মহিলাদের আচরণ ছিল 7 রকমের। স্টার জলসা জি বাংলা স্টার প্লাসের কারণে যেই ঘরগুলো কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে তাদের সকাল হতো, আজকে তাকালে দেখা যায় ওই ঘরগুলার ভিতরে এখন কোরআন তেলাওয়াত বাদ দিয়ে স্টার জলসা চলতেছে, ঠিক না বেঠি? জি বাংলা স্টার প্লাস আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে, ঘরগুলোকে আজকে টুকরা টুকরা করে দিচ্ছে, সংসারগুলোকে ভেঙে দিচ্ছে। সেখান থেকে যদি আমাদেরকে ফিরতে হয়, 7টা বৈশিষ্ট্য জানতে হবে, কয়টা আপনারা জানবেন? কয়টা? 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আন্নানা। আন্নানা মানে এমন মহিলা যে নিজের জন্য খরচ করা পছন্দ করে, বাপ মার জন্য খরচ করাকে নিষেধ করে। বুঝেন নাই তো? সবাই তো চুপ করে রয়েছে যে হুজুর বসা কেমনে কই যে বাড়ির অবস্থা এরকম, বাড়ির অবস্থা কি আসলে ঠিক আছে? বাপ মারে টাকা দিতে নিষেধ করে? করে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, নবী আপনি জানিয়ে দেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। নবী আপনি জানিয়ে দেন কোন খাতে ব্যয় করলে ব্যয়টা কল্যাণকর হবে। 1 নাম্বার খাত হচ্ছে তুমি তোমার মা বাপের জন্য যখন ব্যয় করবা, এই ব্যয়টাকে যিনি কল্যাণকর বানায় দিবে তিনি কে? কিন্তু এখন স্টার জলসা জি বাংলা স্টার প্লাস থেকে সবক নেওয়া মহিলারা, মা বাপকে খরচ দিলে তারা ঝগড়া করে, বিবাদ করে, সংসার নষ্ট করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে, সংসার পর্যন্ত ভেঙে ফেলে। এই আলামত যে মহিলার ভিতরে থাকবে, মনে করবেন এই আলামত মুসলিম কোন রমণীর না, এই আলামত হচ্ছে ইহুদি নারীদের। জোরে বলেন কাদে। এরপরে আমার ভাইয়েরা 2 নম্বরে মান্নানা। মান্নানা মানে কি?
এমন মহিলা শুধু কথায় কথায় খোঁটা দেন। এই খোঁটা দানকারিণী মহিলা যারা আছে, এই আলামত মুসলিম রমণীদের না, এই আলামত ছিল ইহুদিদের, এখন আমাদের পরিবারে আছে না। তিন নম্বরে আমার ভাইরা, হান্নানা মানে এমন মহিলা, স্বামীর খেদমত বোঝে না, স্বামীর খেদমত করতে পছন্দ করে না, এমন মহিলা এখন আছে না। এটার মধ্যে আবার আছে ঠিকঠাক পথে কইছে, কারণ খেদমত আপনিও জীবনে কোনোদিন করেন নাই, খেদমত জীবনে কোনোদিন পানও নাই, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করতেন, তিনি ঘরের ভিতরে প্রবেশ করে বলতেন আয়েশ, তাকে বাদ দিতে ছোট করে বলতেন আয়েশ, আয়েশ বলে বলতেন আয়েশ, তুমি তোমার শশাটা দাও, তরকারি দাও, আমি রাহমাতুল্লিল আলামিন তোমার জন্য কেটে দিচ্ছি। বলেন আল্লাহু আকবার। স্ত্রীরা নবীজির দিকে তাকায় থাকতেন, চিন্তা করতেন কেমন আচরণ রাসূলুল্লাহ। আজকের সমাজের দিকে যখন আপনি তাকাবেন, স্ত্রীর হক আপনি আদায় করেন না, স্বামী হিসেবে আপনার হক ও স্ত্রী আদায় করে না। আজকের সমাজে এমন দুরূহ অবস্থা যখন চলছে, আবার যদি রাসূলুল্লাহ সেই সুন্নাহর দিকে ফিরে যেতে হয়, সংসারের ভিতরে যদি শান্তি ফিরে আনতে হয়, স্বামী যেমন করে হক বুঝতে হবে, স্ত্রীও হক বুঝতে হবে। স্ত্রী আর স্বামী যখন দুজন দুজনের হক বুঝবে, যিনি পরিবারের ভিতরে সম্প্রীতি আর ভালোবাসা দান করে দিবেন তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, চিন্তা করেন রাসূলুল্লাহর ঘর কেমন ছিল, আপনাদের ঘর কত সুন্দর। আল্লাহর নবীর ঘরের খবরটা দেখে আজকে আমরা কত সুন্দর একটা জামা পরে এখানে বসেছি, কত সুন্দর টুপি পরেছি, কত সুন্দর পাঞ্জাবি পরেছি, অথচ রহমাতুল্লিল আলামিনের ঘরের খবরটা কেমন ছিল? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমাতুল্লিল আলামিনের ঘরের ভিতরে একদিন অনুমতি নিয়ে প্রবেশ করলেন, প্রবেশ করে বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আর সহ্য করতে পারতেছি না, দর দর করে চোখের পানিগুলা ছেড়ে দিলেন। রহমাতুল্লিল আলামিনের চোখে পানি দেখে রহমাতুল্লিল আলামিন ওমর ফারুকের চোখে পানি দেখে প্রশ্ন করলেন, ওমর মায়ুকি, কোন জিনিস তোমাকে কাঁদায়, কেন তোমার চোখে পানি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে হাওমাও করে ছোট বাচ্চার মতো কাঁদা ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি কাঁদতেছি, রোম পারস্যের সম্রাটদের কি এমন আছে যেটা আপনার নাই, তাদের এত সুখ এত শান্তি আর আপনি এত কষ্ট করেন, এত যন্ত্রণা সহ্য করেন, আমি নবীর কষ্ট দেখে আমি উমর আর সহ্য করতে না পেরে আমি কেঁদে ফেললাম, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, উমর কেঁদো না, ফালাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরাহ, তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আর আমাদের জন্য যিনি আখিরাতের দুয়ার খুলে দিবেন তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, পরিবারের সুখ শান্তি ফিরিয়ে আনার জন্য আল্লাহ নবীর জীবনী বেশি বেশি পড়েন। যেমন ছিলেন তিনি, আল্লাহ নবীর জীবনী যখন আপনি পড়বেন, আপনার পরিবারের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত আসবে, রাসূলুল্লাহর স্ত্রীদের জীবনীগুলা পড়াবেন, স্ত্রীদের ভিতরে আনুগত্য আসবে, পরিবারকে যিনি সুখময় শান্তি দান করে দিবেন তিনি কে? এরপর আমার ভাইয়েরা, চার নম্বরে কান্নানা, কান্নানা মানে এমন মহিলা, যেই মহিলা ঝগড়া করতে করতে
স্বামীকে বলে আবি কানা কাদা ওয়া কাদা, আমারে চিনোনি, আমার আব্বাকে জানোনি, এরকম মহিলা আছে না নাই? এটা ছিল ইহুদি মহিলাদের আচরণ। তারা বলতো আবি কানা কাদা ওয়া কাদা, আমার আব্বারে চিনোসনি, আমার আব্বাকে হেতে থানার ওসি, কিছু একটা কই দেখ, তোরে কি করি, এরকম মহিলা আছে না নাই? বলেন আছে না নাই? খবরদার, আমার মা, আমার ভাইরা মা বোনদেরকে সতর্ক করবেন, মা বোনদেরকে সতর্ক করবেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তিনি বসে বসে নামাজ আদায় করতেছেন, আল্লাহর হাবিব পিছন দিক থেকে গিয়ে দেখে ফাতিমা বসে বসে নামাজ পড়ে, দেখে বললেন মা রে শরীর কি তোমার অসুস্থ নাকি, বসে বসে কেন নামাজ পড়ো? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আব্বাজি বসে বসে নামাজ করতেছি এই জন্যে, আমার কাপড়ের ভিতরে একটা ছেঁড়া আছে, আপনি এসে যদি দেখতেন আপনার মেয়ের কাপড়ে ছেঁড়া, আলীর প্রতি আপনার রাগ হয়ে যেত, গোস্বা হত। আমি আমার স্বামী আলীকে বড় বেশি ভালোবাসি, আমি চাই না আমার কারণে আলীর উপরে আপনার কোন প্রকার রাগ হোক। বলেন আল্লাহু আকবার, আমার কারণে আলীর উপরে কোন রাগ হোক, কোন গোস্বা হোক আমি চাই না, এই জন্য আমি বসে বসে নামাজ পড়েছি। আজকের এই মাহফিল থেকে চিন্তা করেন, রাহমাতুল্লিল আলামিনের কন্যা ছেঁড়া কাপড় পড়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন কাপড় কিনে দিতে পারে নাই, তারপরেও একটা বার স্বামীকে বলে নাই, আলী তুমি কি চেনো আমি কার মেয়ে? একটা বার এই কথা বলে নাই আমার ভাইরা। এর নাম চরিত্র। এজন্য মুহাদ্দিসিনে কেরাম ইমাম জাহাবী রহিমাহুল্লাহ, ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ, ইমাম কুস্তালানী রহিমাহুল্লাহ, ওনারা আলোচনা করতে গিয়ে বলেছেন কোন নারী পৃথিবীর সবচেয়ে সেরা। ওনারা দলিল দিয়েছেন সবচেয়ে সেরা হলো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কারণ তিনি ছিলেন আল্লাহর নবীর অংশ। জুড়ে বলেন আল্লাহু আকবার। এরপরে শ্রেষ্ঠত্বের দিক থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে শ্রেষ্ঠত্বের দিক থেকে মারিয়াম আলাইহাস সালাম, কারণ আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আসতাফাকি, ও মারিয়াম আমি তোমাকে নির্বাচিত করে ফেলেছি। এজন্য মারিয়ামকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, কারণ যিনি নির্বাচিত করে ফেলেছেন তিনি কে? এরপরে চতুর্থ নম্বরে আসিয়ার স্থান, যেই আসিয়া ফেরাউনের পাশে বসার কথা ছিল, মুকুট থাকার কথা ছিল মাথার মধ্যে, কিন্তু আল্লাহর জন্য দ্বীনের জন্য কি পরিমাণ কোরবানি করেছেন একটু চিন্তা করেন, মিলায় দেখেন। স্বামী যখন নির্যাতন করতেছে শহীদ হয়ে যাবে, ওই মুহূর্তে তিনি বললেন রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া আমার মালিক আল্লাহ, আমার জন্য বানায় দেন ইনদাকা মানে তোমার কাছে, বাইতান মানে একটা ঘর, ফিল জান্নাহ মানে জান্নাতে। তিন নম্বরে চাইলেন জান্নাত, দুই নম্বরে চাইলেন একটা ঘর, এক নম্বরে চাইলেন আল্লাহ অন্য কারো কাছে চাই না, শুধু তোমার কাছে লাগবে। বলেন আল্লাহু আকবার। আমি সর্বপ্রথম যেদিন ফেরাউনের লাশ দেখতে গিয়েছি, আমি লাশটা দেখা মাত্র চোখে পানি চলে আসছে, এইটা মনে করে যে আল্লাহ, একই ছাদের নিচে থাকার পরও কেউ আল্লাহর কাছে কত শ্রেষ্ঠ হয়ে জান্নাতের মেহমান হয়, আর কাউকে আল্লাহ নিকৃষ্ট বানায়া, সুটকি বানায়া মিউজিয়ামের ভিতরে রেখে দেয়, ঠিক না বেঠিক?